আজ বৃহস্পতিবার ছয় আসার দু হাজার তেইশ সালের বাইশে জুন ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অম্বুবাচি উৎসবের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অম্বুবাচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করার নিদান কিন্তু দেওয়া নেই চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে আর কোনো বাধা থাকবে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ এই সময় সকল মঠ এবং মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে আর এই সময়টি কিন্তু কামাক্ষা মন্দিরেই এই অম্বুবাচি সবথেকে ধুমধাম করে পালিত হয়ে থাকে পাললে কামাক্ষা দেবীর নাম জব ধ্যানারাধনা অবশ্যই করণ বন্ধুরা আজ বৃহস্পতিবার গুরুদেব বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরা নামা একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি এবং রাহুর মিলনের ফলে গুরুচণ্ডাল দোষ আপনাদের রাশির উপরে কিন্তু তৈরি হয়েছে ফলস্বরূপ তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু আপনারা করতেই পারেন কোনো সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে কিন্তু রসকসহীন করে তুলতে পারে এগুলি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন আজ সুপরিচিত জিনিসের সাথে কৈশোর জীবনের কথা আপনাদের মনে পড়ে যেতে পারে গৃহের চেহারা উন্নত করবার জন্য বাড়ির চারপাশে ছোটোখাটো পরিবর্তন কিন্তু আপনারা করতেই পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন গুরুত্বপূর্ণ কোনো উপদেশ পাবেন ডেলি লাইফ ইনপুট করলে লাভবান হতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে পাড়া প্রতিবেশী এবং আপনার গুপ্ত শত্রুদের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে